ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অবশেষে রানের দেখা পেয়েছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক বিজয়। করলেন বিধ্বংসী ব্যাটিং, বিজয়ের সাথে বিধ্বংসী ব্যাটিং করেছেন রনি তালুকদারও। তবে ব্যাট হাতে ব্যর্থ তামিম ইকবাল, এরপর বল হাতে চমক দেখিয়েছে রুবেল শরীফুলরা। বোলারদের বোলিং নৈপুণ্যে প্রাইম ব্যাংকের 101 রানের বিশাল জয়। ব্যাটসম্যানদের দাপটের পর বোলারদের নৈপুণ্যে আরও এক অনায়াসে জয় পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে আসরে নিজেদের ষষ্ঠ জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালদের দল। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 169 রান জড়ো করে প্রাইম ব্যাংক। দীর্ঘদিন পর রানের দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। দলের পক্ষে সর্বোচ্চ 69 রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। 49 বলের মোকাবেলায় তিনি হাঁকান 3টি 4 ও 6টি ছক্কা, অর্ধশতক হাঁকান রনি তালুকদারও। 31 বলে 53 রান করেন তিনি, হাঁকান 5টি 4 ও 3টি ছক্কা। এছাড়া মোহাম্মদ মিঠুন 13 বলে 18 ও তামিম ইকবাল 20 বলে 12 রান করেন। রূপগঞ্জের পক্ষে মুক্তার আলী একাই শিকার করেন 3টি উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম ব্যাংকের অভিজ্ঞ বোলারদের সামনে হুমড়ি খেয়ে পড়ে রূপগঞ্জের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত দলটি গুটিয়ে যায় মাত্র 68 রানে। দলের পক্ষে 2 অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র 3 জন, জাকের আলী অনিক 15 বলে 16, মোহাম্মদ শহীদ 11 বলে অপরাজিত 15 ও আজমির আহমেদ 5 বলে 12 রান করেন। 101 রানে জয়ী প্রাইম ব্যাংকের পক্ষে 3টি উইকেট শিকার করে নাহিদুল ইসলাম। এছাড়া রুবেল হোসেন ও নাঈম হাসান 2টি করে এবং শরীফুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন 1টি করে উইকেট শিকার করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের।